এখান থেকে আধা ঘন্টা টাইম লাগবে যেতে, তো স্নান করে শ্যাম্পু করে নিয়েছি। এই ব্যাগগুলো আমি বলছিলাম মাকে এনে দিতে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক প্রোফাইল। তো আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবী বেবি হয়েছে তো দেখতে যাইনি এখনো, এক মাস হতে চললো। তো আজকে আমি যাব, সে জন্য রেডি হচ্ছি, আর ও আছে এখন ওর মায়ের বাড়িতে। তো এখান থেকে আধা ঘন্টা টাইম লাগবে যেতে, তো স্নান করে শ্যাম্পু করে নিয়েছি, চুলটা আমি শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি রেডি হয়ে চলবো বান্ধবীর বাড়িতে। আর আমার দুটো বান্ধবী বেবি হয়েছে, দুটোই মেয়ে হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো, দুই বান্ধবীর বাড়িতেই আজকে যাবো। ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বান্ধবী আমাদের বাড়ি যাবো বলছি। হ্যাঁ, আমার সোয়েটারটা তো বাড়িতেই আছে। তারপরে যাবো বান্ধবী পৌঁছে গিয়েছি, কিন্তু জানি না কোনটা বাড়ি, চোখে কি ডুবছে, তো ফোন করছি। তো বাচ্চাদের জামা কাপড় দেখে মনে হচ্ছে এইটাই বাড়ি হবে। চলো এই বাড়িতে ডুবি। ওই আমি ওকে বলতেছি এই বাড়িটাই হবে, বাচ্চাদের জামা কাপড় এই বাড়িতে। তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না, কথা বলবো না, উঠিয়ে যাবে, একটু পরেও কথা বলতে পারবে। হ্যাঁ, তো অন্ধকারে বসছিস, তো লাইটে বসে তাহলে লাইটের দিকে বুঝে বস, তাহলে ভালো হবে, ভালো ভালোই ঘুমবি। স্যার আপনারা থাকেন বলে আমরা তো থাকবোই। এ দেখে না মোবাইলের দিকে, তাকা তাকা মোবাইলে, অন্যদিকে তাকায়। তো ফ্রেন্ডস, আমরা বাড়ি পৌঁছে গিয়েছি, আমাদের বাড়িতে আসলাম, দেখি বাড়ির কি অবস্থা। এই ব্যাগগুলো আমি বলছিলাম মাকে এনে দিতে, নিয়ে এসেছে। তো বাড়িতে গিয়ে কাপড়গুলো গুছাতে হবে।